আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম, প্রভাষক পৌরনীতি ও সুশাসন, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, পৌরনীতি ও সুশাসন ক্লাসের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র থেকে তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। আচ্ছা, তাহলে আমরা অধ্যায়টার নাম মনে রাখতে পেরেছি আশা করি, অষ্টম অধ্যায়, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। এখানে আমরা আলোচনা করতেছি 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। তাহলে আমরা গত ক্লাসের একটু অনুসরণ করলেই বা একটু চিন্তা মাথায় নিয়ে আসলেই আজকের ক্লাসের চিন্তা মাথায় চলে আসবে এবং বুঝতে সহজ হবে, এবং তোমাদেরকে আজকে যখন বলবো তখন তোমাদের পূর্বের ক্লাসের কথা মনে পড়ে যাবে। আমরা কথা বলছি লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ এখন আমরা এখানে বলতে পারি প্রেসিডেন্ট, কারণ তিনি হচ্ছেন যে এর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তবে তার এটা হচ্ছে দ্বিতীয় নির্বাচন। আমরা তাহলে এখানে বলতে যাচ্ছি যে হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা দখল এবং করার কথা বলবো না, রাষ্ট্রীয় এবং ক্ষমতা অধিষ্ঠিত বা হচ্ছে রাজনৈতিক মঞ্চে পদার্পণ করার পর থেকেই বিভিন্ন এবং রাজনৈতিক এবং দল, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক এবং হচ্ছে এবং ছাত্র সবাই মিলে তার এবং বিপক্ষে আন্দোলন শুরু করে দেয়। এই আন্দোলনের এবং প্রেক্ষিতে এবং তিনি তার এবং মন স্থির করলেন 1987 এবং সালের জুলাই মাসে এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করতে থাকে। তারই এবং প্রেক্ষাপটে 1987 এবং সালের 27 নভেম্বর তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন। জরুরি অবস্থা ঘোষণা করার এবং পর এই অবস্থা আরো জটিল রূপ ধারণ করে। তারই পরিণতি স্বরূপ তিনি 6ই ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন। আমরা মনে রাখার চেষ্টা করব, আমি যে কয়েকটা তারিখ এখানে আমি বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশের এবং নির্বাচন ব্যবস্থা 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন এখানে হচ্ছে যে অনুষ্ঠিত হয়েছে মার্চের 3 তারিখ। তোমরা কোনো এবং বইতে লেখা ভিন্ন দেখতে পারো, 7 তারিখ দেখতে পারো, আমি তোমাদেরকে বলছি 1988 সালের 3 মার্চ, তবে তাহলে এবং জাতীয় সংসদ এবং নির্বাচনের এবং তারিখ এবং ঘোষণা করে। আমরা এখান থেকে আবার একটু আসি যে জুলাই মাসে 87 সালের এবং জুলাই মাসে আন্দোলন হচ্ছে চরম রূপ এবং ধারণ করে। 27 এবং নভেম্বর 1987 সাল জরুরি অবস্থা ঘোষণা করে, 6ই ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেয়, এবং 1988 সালের 3 এবং মার্চ এখানে হচ্ছে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এখানে ঘোষণা করা হয়। এই নির্বাচনে তাহলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আন্দোলন শুরু করে নির্বাচনে না যাওয়ার জন্য তার এই অবস্থার প্রেক্ষিতে। এখানে দেখা যায় যে 8 দলীয় জোট, শেখ হাসিনার 8 দলীয় জোট, বেগম খালেদা জিয়ার 7 দলীয় জোট, 25 দলীয় জোট এবং হচ্ছে যে জামায়াত ইসলামী এই এবং নির্বাচন বর্জনের ঘোষণা দেয় এবং তারা এই নির্বাচন থেকে এবং বর্জন করে। এরই এবং প্রেক্ষিতে এবং হুসাইন মোহাম্মদ এরশাদ তার এবং সিদ্ধান্ত এবং হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অটল থাকায় মার্চের 3 তারিখ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টি 300টি আসনে প্রার্থী মনোনীত করে। এই 300টি আসনের এবং মধ্য থেকে 251টি আসন লাভ করে জাতীয় পার্টি। এরপরে হচ্ছে যে 19টি আসন
এবং লাভ করে এখানে 25 এবং দলীয় জোট, এখানে 25 দলীয় এবং জোটের কথা যদি বলি, সম্মিলিত বিরোধী দল আসাম আব্দুর রব এর, আসাম আব্দুর রব এর নেতৃত্বাধীন এবং 25 এবং দলীয় জোট এখানে, এবং তিনি এবং লাভ করে 19টি আসন। এবং এছাড়া দেখা যায় যে আর এবং দুটি দল একটি 3টি আসন আর একটি 2টি আসন, এবং হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীরা লাভ করে 25টি আসন। মোট আসন সংখ্যা তাহলে আমরা বলি জাতীয় পার্টি 251, আসাম আব্দুর রব এর নেতৃত্বাধীন এবং 25 এবং দলীয় এবং জোট এখানে থেকে লাভ করে 19টি, তবে তাহলে হয় 270টি। আর হচ্ছে ছোট এবং দুটি এবং দল 2 এবং 3 করে 5 75টি, এবং 25টি স্বতন্ত্র, মোট 300টি আসন। এই 300টি আসনে প্রার্থী পাওয়া গেল, নির্বাচন এবং বর্জন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন এবং বর্জন করেছে, এখানে কারচুপির অভিযোগ আনা হয়েছে, এখানে মারামারি এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। এই নির্বাচনের দিন এবং নির্বাচন তারিখ ঘোষণার দিন, এই দুই দিন অন্য রাজনৈতিক এবং দলগুলো এখানে হচ্ছে যে তারা বিক্ষোভ এবং মিছিল এবং প্রতিহত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তাই যেদিন নির্বাচন এর এবং তারিখ ঘোষণা করেছে সেই দিন এবং নির্বাচনের দিন প্রতিহত করার কথা চিন্তা করে রাজনৈতিক এবং দলগুলো দেখা যায় যে 1988 সালের 3 মার্চ এবং ঢাকায় 7 জন এবং ব্যক্তি এবং হয় নিহত হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে 7 জন ব্যক্তি নিহত হয়। সারা বাংলাদেশে 300 এর অধিক 300 এর অধিক মানুষ এবং হচ্ছে আহত হয়। এই আহত এবং হচ্ছে যে নিহত অবস্থার মধ্য দিয়ে এটা আরো চরম রূপ ধারণ করে। নির্বাচনে ব্যাপক কারচুপি প্রধান এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ না করে বর্জনের সিদ্ধান্ত নেওয়া এবং জনগণের অংশগ্রহণ ছিল খুবই কম। এখানে দেখা যায় 1988 সালে জাতীয় সংসদে যে এবং ভোটারগণ বাংলাদেশের এবং ভোটাররা ভোট দিয়েছে 54.93 এবং হচ্ছে যে ভাগ এখানে, এবং ভোট দিয়েছে 54.93 ভাগ। তাই বলা যেতে পারে এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছিল এবং এ এবং নির্বাচন এবং বিশৃঙ্খলা হত্যার এবং মধ্য দিয়ে এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই তার নির্বাচনের এবং পরবর্তী সময়ে এই নির্বাচনের অবস্থার এবং ফলাফল পূর্বের ন্যায় ততটুকু সুবিধাজনক হয়নি। তাই আমরা বলতে পারি যে 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন আমাদের হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ, তবে এখানে হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তবে সফলতার দিক থেকে ততটা সফলতা পায়নি। তাই তোমরা এ বিষয়ে ভালো পড়াশোনা করবে, জানার চেষ্টা করবে। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং হচ্ছে এবং মনে রাখার চেষ্টা করবে। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তোমাদের এই তারিখগুলো হয়তো বা যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচন পরীক্ষায় হয়তো বা এখান থেকে প্রশ্ন থাকে। তাই তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।